এইচএস ম্যাথমেটিক্স এর এবিটিএ টেস্ট পেপার থেকে টাকি হাউস গার্লস হাই স্কুলের যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। তাই আমি আজ এই প্রশ্নটির যতটা সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই পার্ট বি পোর্শন থেকে শুরু করছি। একের দাগের একের প্রশ্ন, প্রশ্নটি বিপরীত বৃত্তীয় অপেক্ষকের প্রশ্ন। বলা হয়েছে কটিন মার্স -1/√3 এর মুখ্য মান, এর জন্য চারখানা অপশন দেওয়া আছে। তাহলে এই ধরনের ইনভার্স এর মধ্যে নেগেটিভ পার্ট থাকলে আমরা সূত্রের সাহায্যে প্রথমে এটিকে পজিটিভ করে নেব। তোমরা জানো যে কট ইনভার্স অফ -x তার মান হয় পাই মাইনাস কট ইনভার্স x। তাহলে সেই সূত্রটি কাজে লাগিয়ে আমরা এটিকে প্রথমে করে নেব পাই মাইনাস কট ইনভার্স 1/√3। এখন দেখো খুব সহজে এই 1/√3 কে কট এর মাধ্যমে লেখা যাবে। তোমরা জানো যে কট 60° মান হয় 1/√3। এখানে যেহেতু কোনটি রেডিয়ানে আছে, অতএব 60° না লিখে আমরা এখানে লিখে দেবো পাই মাইনাস কট ইনভার্স কট পাই বাই থ্রি। তাহলে কট ইনভার্স কট পাই বাই থ্রি মানে কট ইনভার্স আর কট পরস্পরকে ক্যান্সেল করে দিবে, এর ফলে শুধুমাত্র পাওয়া যাবে পাই বাই থ্রি। তার মানে এটিকে বিয়োগ করলে এর অ্যান্সার হবে 2π/3। অর্থাৎ এখানে এ অপশনটি হবে সঠিক, কারণ এ অপশনে যে এই 2π/3 রয়েছে, সুতরাং এখানে এ অপশনটি সঠিক হলো। পরবর্তী প্রশ্ন, প্রশ্নটির ছবিটি একটু ঝাপসা হয়েছে, তোমরা টেস্ট পেপারটি দেখে নিবে, মোটামুটি ভাবে পড়া যাচ্ছে। দুয়ের দাগের প্রশ্ন, যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স এর মান, এখানে চারখানা অপশন দেওয়া আছে। যতদূর সম্ভব আমার মনে হয় এই লম্ব ম্যাট্রিক্সটি সিলেবাসের বহির্ভূত, তবু এর সমাধান দেওয়া যাক। এ একটি লম্ব ম্যাট্রিক্স হলে তার ধর্ম হলো, এ যদি একটি লম্ব ম্যাট্রিক্স হয় আমরা সেখান থেকে লিখতে পারবো এ ট্রান্সপোজ ইনটু এ সমান আই। এটি হলো লম্ব ম্যাট্রিক্স এর প্রপার্টি, এ ট্রান্সপোজ ইনটু এ সমান এ ইনটু এ ট্রান্সপোজ সমান আই হয়। এটি হলো লম্ব ম্যাট্রিক্স এর প্রপার্টি। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারবো এ ট্রান্সপোজ সমান এ ইনভার্স। তাহলে এ ট্রান্সপোজ এর মান হয়ে গেল এ ইনভার্স, তার মানে এ ইনভার্স এর মান হয়ে গেল এ ট্রান্সপোজ। এখানে এ ইনভার্স এর মানটি এখানে এ ইনভার্স এর মানটি জানতে চাওয়া হয়েছে। এখানে বি অপশনটিতে এ ট্রান্সপোজ রয়েছে, অতএব বি অপশনটি কারেক্ট হবে। তাহলে এখানে বি অপশনটি হলো অ্যান্সার। তিন নম্বর প্রশ্নটি বেশ ভালো প্রশ্ন, আর একটি সম্বন্ধ সেট। তোমরা জানো সম্বন্ধ সেটটি হয় অর্ডার পেয়ারের সেট, এখানে এক্স ওয়াই অর্ডার পেয়ার দেওয়া আছে এবং এখানে এক্স টিকে ডিফাইন করেছে এক্স একটি পূর্ণ সংখ্যা যেখানে মোড এক্স ইজ লেস দেন 3 এবং ওয়াই সমান দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস 3। এইটি হলে আর এর পাল্লা অর্থাৎ আর এর রেঞ্জ জানতে চাওয়া হয়েছে। এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, সেক্ষেত্রে প্রথমে আমরা এক্স আর ওয়াই এর সম্ভাব্য মানগুলি এইভাবে প্রথমেই বের করে নেব। অর্থাৎ লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে মোড এক্স ইজ লেস দেন 3 যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এক্স এর মান কি নিতে পারি? এখানে এক্স এর মান 3 বা 4 এগুলি নেওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে এই শর্তটি মানবে না। সেক্ষেত্রে এক্স এর মান যদি 2 নিই তাহলে এই শর্তটি মানলো এবং সেই এক্স এর 2 মানটি যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে ওয়াই এর মান হয়ে গেল মডুলাস অফ 2 - 3 মানে মডুলাস অফ -1 মানে সেক্ষেত্রে ওয়াই এর মান হয়ে গেল 1। একই রকম ভাবে এক্স এর মান 1 এর জন্য ওয়াই এর মান হবে মডুলাস অফ ওয়াই মাইনাস 3 মডুলাস অফ 1 - 3 মানে মডুলাস অফ -2 সমান 2। আবার এক্স এর মান 0 নিলে, যেহেতু 0 একটি পূর্ণ সংখ্যা, এক্স এর মান যদি 0 নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওয়াই এর মান পাওয়া যাবে মডুলাস অফ -3 মানে 3। একই রকম ভাবে যদি এক্স এর মান -1 নেওয়া হয়, কারণ -1 নিলে কি হবে মডুলাস অফ -1 মানে সেটিও 1, তাহলে -1 নিলে সেক্ষেত্রে ওয়াই এর মান হয়ে যাবে -1 - 3 মানে -4 মডুলাস অফ -4 মানে এটি 4 হয়ে যাবে। একই রকম ভাবে যদি এক্স এর মান -2 নিই তাহলে সেক্ষেত্রে এখানে -2 বসিয়ে দিলে ওয়াই এর মান হয়ে যাবে মোড অফ -5 মানে 5। তাহলে ওয়াই এর মানগুলিকে বলা হয় রেঞ্জ। তাহলে এই মানগুলি দিয়ে যে সেটটি রয়েছে অর্থাৎ 1 2 3 4 5 দিয়ে যে সেটটি রয়েছে সেই সেটটি হবে এই আর সম্বন্ধটির রেঞ্জ বা পাল্লা। তাহলে এখানে এই 5 4 3 2 1 এই সি অপশনে রয়েছে, অতএব এখানে সি অপশনটি কারেক্ট হবে। তাহলে এখানে সি অপশনটি হলো অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নটি এটি অপেক্ষকের প্রশ্ন। বলা আছে ফাই এক্স সমান 1/1 - x হলে ফাই অফ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ। খুব ভালো প্রশ্ন। তাহলে প্রথমে আমরা ফাই অফ এক্স এর মানগুলি বের করে নিই। প্রথমে লক্ষ্য করে দেখো যদি আমরা, এটি চারের দাগের প্রশ্ন, প্রথমে ফাই অফ এক্স এর মান বের করি তাহলে ফাই অফ এক্স এর মান কিন্তু দেওয়া আছে, এটি হলো 1/1 - x। এখানে এরপরে যদি আমরা ফাই অফ এক্স এর মান বের করি অর্থাৎ এক্স এর স্থানে আমরা এখানে ফাই এক্স লিখে দিলাম,
তাহলে সেই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডেও কিন্তু এই এক্স স্থানে ফাই এক্স বসিয়ে দিতে হবে। কিন্তু এখানে ফাই এক্স লিখলে সেই ফাই এক্স এর মানটি আবার জানা আছে, সেটি সমান আবার 1/1-x। সেক্ষেত্রে এটিকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 1-x ডিভাইডেড বাই, এখানে 1 ক্যান্সেল হয়ে গিয়ে ডিভাইডেড বাই -x। তাহলে এটিকে আবার ক্যালকুলেশন করলে হবে -1/x + 1, এটিকে পার্ট পার্ট করে দেওয়া হয়েছে -1/x - x ডিভাইডেড বাই -x মানে +1। এখন আমাদের এখন আমরা নির্ণয় করব ফাই অফ ফাই এক্স। তাহলে এই মানটি নির্ণয় করার জন্য আবার x এর স্থানে ফাই এক্স বসাবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি 1 বাই এখানে x এর স্থানে যদি ফাই এক্স বসা হয়, অর্থাৎ এখানে ফাই এক্স এর মান আছে 1/1-x, তাহলে এটি হয়ে যাবে, এটা সরাসরি নিচে 1 হয়ে যাবে আর উপরে হয়ে যাবে 1-x + x + এখানে আছে 1। তাহলে এটি ক্যালকুলেশন করে পার্ট পার্ট করলে -1 + 1 ক্যান্সেল হয়ে যাবে, এখানে মাইনাস হচ্ছে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে আমরা পেলাম ফাই অফ এক্স সমান এক্স। কিন্তু এটি পেলে কি হবে দেখো, তার আগে কিন্তু আমাদের এই ফাই অফ এক্স এগুলোকে ডিফাইন হতে হবে। তাহলে ফাই এক্স কে ডিফাইন হতে গেলে অবশ্যই এখানে এক্স টিকে নট ইকুয়াল টু 1 হতে হবে, কারণ হর টিকে শূন্য হওয়া চলবে না। আবার এই অপেক্ষকটির দিকে লক্ষ্য করে দেখো, এই অপেক্ষকটির হরে কিন্তু এক্স রয়েছে, অর্থাৎ এই অপেক্ষক ডিফাইন হতে গেলে অবশ্যই এক্স টিকে নট ইকুয়াল টু 0 হতে হবে। বাদ বাকি তৃতীয় ক্ষেত্রে কিন্তু হরে কিছু নেই, হরে কোনো চলরাশি নেই, অতএব এখানে কোনো অসন্তত বিন্দু নেই। সুতরাং এই ফাই অফ ফাই এক্স এর অসন্তত বিন্দুগুলোকে নির্ণয় করতে গেলে আমরা শুধুমাত্র x = 1 এবং এই x = 0 এই বিন্দু দুটি পাবো। সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হবে 1, এখানে দেখতে পাওয়া গেছে 1টা হলো অসন্তত বিন্দু এবং এখানে পাওয়া গেছে 0 1 0, এবং এটি সেকেন্ড বন্ধনীর মধ্যে হবে। কিন্তু এখানে দেখো খুব সম্ভবত প্রিন্টিং মিস্টেক রয়েছে, এখানে প্রশ্নটি লক্ষ্য করো, এখানে অপশন কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, কিন্তু সেটি সম্ভব নয়, এখানে সেকেন্ড বন্ধনীর মধ্যে এই অপশনটি ঠিক হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে এবং 0 1, অর্থাৎ এই অপশনটি কারেক্ট হবে, অর্থাৎ এক্ষেত্রে এই অপশনটি হবে অ্যান্সার। তাহলে এখানে এই অপশনটি হবে কারেক্ট। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, তাহলে 5 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে এখানে দেয়া আছে, আমি বলে দিচ্ছি কি আছে, একটু অস্পষ্ট লেখাটা, e^a log x^e, এই ইন্টিগ্রেশনটি এর ইন্টিগ্রেশনের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এর ইন্টিগ্রেশনের মান নির্ণয় করতে গেলে আমি এখানটাই করে দিই, তাহলে জায়গাটা অনেকটা পেয়ে যাবো। তাহলে এই ইন্টিগ্রেশনটির মান নির্ণয় করতে গেলে প্রথমে এটিকে সাজিয়ে লিখবো, তাহলে লিখতে হবে e^ এখানে ছিল a log x^c, তাহলে এটি দেবো log of x^a^c, তাহলে e^log^c আছে, এরা পরস্পর বিপরীত অপেক্ষক। তাহলে এই ফাংশনটির প্রকৃতপক্ষে মান হয়ে যাবে x^a, অর্থাৎ e আর লগ বেস ই এরা পরস্পরকে ক্যান্সেল করে দিবে, এবং সেক্ষেত্রে এখানে আমরা শুধুমাত্র x^a dx এর ইন্টিগ্রেশন করব। তাহলে এই ইন্টিগ্রেশনটি তোমরা জানো, এখানে চলরুদিপা ধ্রুবকের ইন্টিগ্রেশন, তার মানে তার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে x^a + 1 / a + 1, এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে ডি অপশনে কিন্তু এটি রয়েছে দেখতে পাচ্ছি, অতএব এই ডি অপশনটি হবে এখানে কারেক্ট। পরবর্তী 6 নম্বর প্রশ্নটির দিকে লক্ষ্য করো, এই 6 নম্বর প্রশ্নটিকে আমরা অ্যান্সার দিচ্ছি। 6 নম্বর প্রশ্নটিতে দুটি আলাদা করে অপেক্ষক বলা আছে, একটি হলো f(x) = x^3, বলছে এটি -∞ থেকে ∞ এই বিস্তারে ক্ষয়িষ্ণু, এই কথাটি সঠিক কিনা বিস্তার বিশ্লেষণ করতে হবে। আবার বলেছে -∞ থেকে 0 এই বিস্তারে f(x) = x^4 এই অপেক্ষক বর্ধিষ্ণু, এটিও সঠিক কিনা সেটি বলতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো, এই আমরা কোন একটি অপেক্ষক ক্ষয়িষ্ণু বা বর্ধিষ্ণু, তার মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং, সেটা জানতে পারবো তার ডিফারেন্সিয়েশনের রেজাল্টের সাহায্যে। তাহলে আমরা যদি এখানে f'x এর রেজাল্ট বের করি, f'x, তাহলে f'x এর রেজাল্ট হবে অবশ্যই 3x² এবং লক্ষ্য করে দেখো, x এর যে কোনো বাস্তব মানের জন্য, তার মানে x এর মান -∞ থেকে ∞ এর মধ্যে যদি থাকে, তাহলে এটি সর্বদাই > 0, তার মানে > 0 মানে কিন্তু ইনক্রিজিং, তার মানে বর্ধিষ্ণু, অর্থাৎ -∞ থেকে ∞ এর মধ্যে f(x) = ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক, কিন্তু এখানে বলেছে ক্ষয়িষ্ণু অপেক্ষক, অতএব এই কথাটি ভুল। আবার বলেছে, আবার দেখো এখানে অপেক্ষক রয়েছে f(x) = x^4, সুতরাং এইটি ডিফারেন্সিয়েশন করলে পাবো f'x = 4x³। তাহলে এই 4x³ অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে কোথায়, বর্ধিষ্ণু হবে অর্থাৎ > 0 হবে কখন, না যখন x = 0, x = 0 মানে কি, যখন x x
জিরো থেকে ইনফিনিটির মধ্যে থাকবে, অর্থাৎ এই বিস্তারের মধ্যে অপেক্ষকটি বর্ধিষ্ণু, কিন্তু এখানে বিস্তারটি ঠিক উল্টো দিয়ে আছে, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, সুতরাং এই কথাটিও মিথ্যা। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছিল কেবলমাত্র এক সত্য, তাহলে এই ক্ষেত্রে দেখো ডি অপশনে লেখা আছে এক এবং দুই উভয় মিথ্যা, অর্থাৎ এখানে ডি অপশনটি সঠিক হবে, তাহলে এখানে ডি অপশনটি সঠিক হলো, এটি এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী সাধারণের প্রশ্ন বলছে এক দুই তিন বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত হবে। তাহলে এক দুই তিন একটি বিন্দু রয়েছে, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব নির্ণয় করার জন্য প্রথমেই আমরা এই এক দুই তিন বিন্দুটি এক্স অক্ষের উপরে যে প্রজেকশন হবে সেই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে সেটি প্রথমে লিখে ফেলি। তাহলে এক দুই তিন বিন্দুটি রয়েছে, অতএব এই বিন্দুটির এক্স অক্ষের উপরে প্রজেকশন বিন্দুটি হবে অবশ্যই, দেখো এখানে আছে এক দুই তিন, তাই আমরা লিখবো এখানে এক জিরো জিরো, খুব সহজ। এক্স অক্ষের উপরে এই বিন্দুটির জন্য আমরা এক্স অক্ষের উপরে বিন্দুটি পাবো এক জিরো জিরো, কারণ এই একটি লিখে দেওয়া হলো, এই একটি একটিকে লিখে দেওয়া হলো, এবং এক্স অক্ষ যেহেতু এক্স অক্ষের উপরে বিন্দুর জন্য ওয়াই এবং জেড স্থানাঙ্ক শূন্য, অতএব সেই শূন্যগুলি করে দেওয়া হলো। তাহলে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব দিয়েছে মানে এই দুটি বিন্দু দূরত্ব দিয়েছে, তার মানে এই দুটি বিন্দু দূরত্ব বের করবো, সেক্ষেত্রে এই দূরত্বের মান কত হবে, এখানে ওয়ান মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে শূন্য হয়ে যাবে, প্লাস দুই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, এই যে দুই মাইনাস জিরো তার হোল স্কোয়ার মানে প্লাস দুই স্কোয়ার, প্লাস তিন মাইনাস জিরো তার হোল স্কোয়ার মানে তিন স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এইটি ক্যালকুলেশন করলে নয়ের চারে তেরো মানে রুট তেরো একক হবে, তাহলে রুট তেরো একক হবে এক্স অক্ষ থেকে দূরত্ব, এখানে বি অপশনে সেটি রয়েছে, অর্থাৎ বি অপশনটি হবে এখানে অ্যান্সার। পরবর্তী আট নম্বর সমস্যা, দুটো ভেক্টর দিয়ে আছে, প্রথমে এই ভেক্টর দুটি দিকে লক্ষ্য করে দেখো, প্রথম ভেক্টরে দিক অনুপাত দুই মাইনাস তিন চার, এবং দ্বিতীয় ভেক্টরটির দিক অনুপাত হচ্ছে মাইনাস ছয় নয় মাইনাস বারো। তাহলে ভেক্টর দুটি একদম দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এরা পরস্পর সমান্তরাল, কারণ এদের দেখো দিক অনুপাত গুলির অনুপাত নির্ণয় করি, লক্ষ্য করে দেখো যদি আমরা এখান থেকে এটা আগের দাগের প্রশ্ন ছিল দিক অনুপাত গুলির অনুপাত বের করি, সেক্ষেত্রে এই মাইনাস ছয় বাই দুই সমান হয়ে যাবে এখানে নয় বাই মাইনাস তিন, মানে এই নয় বাই মাইনাস তিন, কারণ দেখো এখানে দুই আর মাইনাস ছয় কাটাকাটি গেলে কিন্তু মাইনাস তিন হবে, আবার এই মাইনাস তিন আর নয় কাটাকাটি গিয়ে কিন্তু মাইনাস তিন হবে, আবার দেখো পরবর্তী অনুপাতটিও মিলবে, সেক্ষেত্রে মাইনাস বারো বাই চার সেক্ষেত্রেও মাইনাস তিন, এখানে যেহেতু এই তিনটি অনুপাতই মিলে যাচ্ছে, তিনটি অনুপাতে মানই মাইনাস তিন, অতএব আমরা এ ও বি ভেক্টর দুটিকে সমান্তরাল বলবো। মনে রাখবে এই তিনটি অনুপাতের মধ্যে যদি কোনো দুটি অনুপাত সমান না হয় তাহলে কিন্তু এদেরকে সমান্তরাল বলতে পারবো না, এক্ষেত্রে তিনটি সমান হয়েছে অতএব এরা পরস্পর সমান্তরাল। পরবর্তী প্রশ্ন নয়ের দাগের প্রশ্ন বলছে একটি বাক্সে চারটি সাদা ও তিনটি লাল বল রাখা আছে, বাক্সটি থেকে প্রত্যার্পণ সহ তিনটি বল তোলা হবে, যদি এক্স চলটির প্রমাণ বিচ্যুতি হবে, তাহলে এই কথাটি ইনকমপ্লিট, কারণ বাক্স থেকে প্রত্যাপন সহ তিনটি বল তোলা হলো এটি ঠিক কথা, কিন্তু যদি এক্স চলটি মানে এক্স চলটি কি হিসাবে ডিফাইন করা হয়েছে, যদি এক্স চলটি বলতে এখানে এক্সটিকে কিভাবে ডিফাইন করা হয়েছে সেটা পরিষ্কার না, সাদা বলের সংখ্যা না লাল বলের সংখ্যা, বা কটি সাদা বল কটি লাল বলের সংখ্যা, কোন ভেরিয়েবলের সমসম্ভব চলক সেটি পরিষ্কার নয়, অতএব এই প্রশ্নটির অ্যান্সার দেওয়া সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন দশের দাগে প্রশ্ন, এই সমীকরণের একটি অবকল সমীকরণ দেওয়া আছে ডি কিউ ওয়াই ডি এক্স এস কিউ প্লাস ওয়াই সমান কিউ রুট অফ ওয়ান প্লাস ডিওয়াই ডি এক্স, তাহলে এই অবকল সমীকরণটির সর্বোচ্চ ক্রম বা অর্ডার তিন আছে, অতএব এই অবকল সমীকরণটির অর্ডার বা ক্রম হলো তিন, কিন্তু এর মাত্রা নির্ণয় করার জন্য যেহেতু এখানে কিউ রুট অফ আছে অতএব আমরা উভয় পক্ষে ঘন করে দেবো, তাহলে এটি ঘন করলে ডান দিকে পাওয়ারের একের তিনটি এলিমিনেট হয়ে যাবে, সেক্ষেত্রে হায়েস্ট অর্ডারের ডিগ্রি হয়ে যাবে তিন, সুতরাং এই সমীকরণের ডিগ্রি বা মাত্রা তিনই হবে, অতএব এখানে ডি অপশনটি হবে কারেক্ট, তাহলে দশের দাগের প্রশ্নে ডি অপশনটি হলো অ্যান্সার। এখন পার্ট এর পোর্শনের অ্যান্সারগুলি দেখো, প্রথম প্রশ্ন প্রথম একের দাগের এর প্রশ্নটিতে রয়েছে সমাধান করতে বলেছে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স মাইনাস একের দুই ট্যান ইনভার্স এক্স সমান শূন্য, এই সমীকরণের সমাধান করো। তাহলে এটি সমাধান করার জন্য প্রথমেই এখানে একের দাগের প্রশ্নের অ্যান্সার দেওয়া হচ্ছে, এই ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স কে এটিকে যদি একটু সাজিয়ে লেখা হয়, এখানে দেখো
এখানে আছে a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস, এখানে x ইনটু যদি 1 লিখে দেওয়া হয় তাহলে কি হয়ে গেল, x কে লিখা হলো x ইনটু 1, তাহলে tan ইনভার্স a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস ab হয়ে গেল। তার মানে এটিকে আমরা লিখতে পারলাম tan ইনভার্স 1, অর্থাৎ tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, সেই সূত্রটি প্রয়োগ করা হচ্ছে। তাহলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x, আর এখানে ছিল মাইনাস 1 এর 2 tan ইনভার্স x, সেটি লিখে দেওয়া হলো মাইনাস 1 এর 2 tan ইনভার্স x সমান 0, এটি tan ইনভার্স x। তাহলে এটিকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, এটি থেকে দেখো পাওয়া যাবে, দেখো এখানে মাইনাস tan ইনভার্স x আর মাইনাস 1 এর 2 tan ইনভার্স x, এই দুটি যোগ হয়ে যাবে 3 এর 2 tan ইনভার্স x। তাহলে ওই ডান দিকে নিয়ে গেছি, নিয়ে যে লিখলাম 3 এর 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 মানে আবার পাই বাই 4। অতএব তাহলে এখানে যদি আমরা এই দুইটিকে যদি কাটিয়ে দিই, এই 4 আর 2 কাটাকাটি করলে এখানে 2 হয়ে যাবে, তাহলে tan ইনভার্স, তাহলে tan ইনভার্স x এর মান হয়ে যাবে পাই বাই 6, এখানে 3 টিকে এইদিকে নিয়ে যাওয়া হলো পাই বাই 6, তাহলে x এর মান হয়ে যাবে tan পাই বাই 6, এটা বোঝাচ্ছে x সমান পাই বাই 6, tan পাই বাই 6 মানে 1 বাই রুট 3, তাহলে এখানে x এর মান হয়ে গেল 1 বাই রুট 3, এখানে গ্রেটার দেন 0 মানটি জানতে যাওয়া হয়েছে, অতএব এখানে x এর মান পাওয়া গেল 1 বাই রুট 3। পরবর্তী দুইয়ের দাগের প্রশ্ন, দুইয়ের দাগের প্রশ্ন, এটি অপেক্ষকের f আর g ফাংশনটিকে r এর উপর ডিফাইন করা হয়েছে এবং fx অপেক্ষক এবং gx অপেক্ষকগুলি এইভাবে ডিফাইন করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে g কম্পোজিশন অফ f এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটি ক্যালকুলেশন করার জন্য তাহলে আমরা g কম্পোজিশন f অফ 5 এর মান বের করছি, অতএব আমরা প্রথমেই g অফ f অফ 5 এর মান নির্ণয় করব। তাহলে f অফ 5, f অফ 5 মানে এখানে যদি f এর জায়গায় 5 লিখে দিই তাহলে সেক্ষেত্রে পাবো 5 মোড 5 মানে 25 মাইনাস 25 মানে এটা শূন্য হয়ে যাবে, 25 মাইনাস 25 মানে শূন্য, তার মানে g অফ f অফ 5 মানে অ্যাকচুয়ালি g অফ 0। তাহলে g অফ 0 যদি আবার এই 0 টিকে যদি এই g অফ x এ যদি বসিয়ে দেয় তাহলে g অফ 0 মানে কত হবে, 2 ইনটু 0 মাইনাস 3 মানে এখানে যাবে মাইনাস 3, তাহলে এটি হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি একটি ডিটারমিনেন্টের প্রশ্ন, খুব সহজ, বিস্তৃত না করে দেখাও যে এই ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য। তাহলে ফার্স্ট কলামে 1 1 আছে, সেকেন্ড কলামে বি সি সি এ বি রয়েছে এবং থার্ড কলামে এই টার্মগুলি রয়েছে। তাহলে তোমরা যদি এখানে যদি সি থ্রি টু সি থ্রি প্লাস সি টু এই কাজটি যদি করে নাও, সেক্ষেত্রে দেখতে পাবে যে সি থ্রি কলামটি অর্থাৎ 3 নম্বর কলামটি প্রত্যেকটি টার্মে, 3 নম্বর কলামের প্রত্যেকটি টার্ম কিন্তু এ বি যুক্ত বি সি যুক্ত সি এ বি। তাহলে দেখো এ বি যুক্ত এ সি আছে, আমরা যদি এই সি টু এর সঙ্গে যোগ করি তাহলে এ বি যুক্ত বি সি যুক্ত সি এ হলো, তাহলে প্রত্যেকটি টার্ম একই রকম ভাবে এ বি যুক্ত বি সি যুক্ত সি এ হয়ে যাবে এবং সেই এ বি যুক্ত বি সি যুক্ত সি এ টার্মটি কমন চলে যাবে। সেই ক্ষেত্রে ডিটারমিনেন্টটির ফার্স্ট কলাম ও থার্ড কলাম দুটি একই হয়ে যাবে, কারণ থার্ড কলামটিও 1 1 1 এ পরিণত হয়ে যাবে, ফার্স্ট কলামটিতে 1 1 1 রয়েছে, যেহেতু ডিটারমিনেন্টের কলাম দুটি এক হয়ে যাবে অতএব ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হয়ে যাবে, এইভাবে প্রমাণ করে নিতে পারবে। পরবর্তী 2 নম্বর সমস্যা, 2 এর দাগের 2 এর প্রশ্ন, এখানে এ ম্যাট্রিক্সটি দেওয়া আছে 1 2 3, এখানে 2 এর দাগের প্রশ্ন, বি এর 2 এর দাগের প্রশ্নের অ্যানসার দিচ্ছি। তাহলে এখানে এ আর এ ট্রান্সপোজের গুণফলের মান বের করতে বলেছে, তাহলে প্রথমে এ ম্যাট্রিক্সটিকে লিখে দিই, এ ম্যাট্রিক্সটি হলো 1 2 3 আর বি ম্যাট্রিক্সটি হলো, তাহলে যেহেতু এর ট্রান্সপোজ নেওয়া হচ্ছে অতএব এটি রো ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে, সেক্ষেত্রে এটি 1 2 3 এইভাবে হবে রো ওয়াইজ। তাহলে যেহেতু এটি 3 ক্রস 1 ম্যাট্রিক্স মানে তিনটে রো একটি কলাম রয়েছে এবং এটি 1 ক্রস 3 ম্যাট্রিক্স অর্থাৎ একটি রো তিনটি কলাম রয়েছে, অতএব এর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে 3 ক্রস 3 ম্যাট্রিক্স, এইটি আগে ঠিক করে নেবে। তাহলে 3 ক্রস 3 ম্যাট্রিক্সটি বের করার জন্য প্রথমে রো কলাম মাল্টিপ্লিকেশন করা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তোমরা জানো তাহলে প্রথমে ফার্স্ট রো অর্থাৎ ফার্স্ট রোয়ের একটি এলিমেন্টই আছে 1, সেটির সঙ্গে প্রত্যেকটি কলামের গুণ করতে হবে, তাহলে এখানে 1 এর সঙ্গে 1 গুণ করে 1 পাবো, এটি হলো ফার্স্ট এলিমেন্ট, আবার 1 এর সঙ্গে 2 গুণ করে ফার্স্ট রো দ্বিতীয় কলামের এলিমেন্টটি পাবে, একই রকম ভাবে 1 এর সঙ্গে 3 গুণ করে পরের এলিমেন্টটি পাবে, তাহলে এইভাবে 2 এর সাথে 1 গুণ করে 2 পাওয়া যাবে, 2 এর সঙ্গে 2 গুণ করে 4 এবং এই 2 এর সঙ্গে 3 গুণ করে 6, একই রকম ভাবে 3 এর সঙ্গে 1 গুণ করে 3, 3 এর সঙ্গে 2 গুণ করে 6 এবং 3 এর সঙ্গে 3 গুণ করে 9, তাহলে এই টার্মগুলি পাওয়া গেল, এখানে কোনো যোগের ব্যাপার নেই, প্রত্যেকটি সিঙ্গেল এলিমেন্ট রয়েছে, অতএব গুণফলের মানটি হবে এটি এবং এটি হবে প্রশ্নের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নটি কন্টিনিউয়াস ফাংশন বা সন্তত অপেক্ষকের চ্যাপ্টারের প্রশ্ন, fx অপেক্ষকটিকে এইভাবে ডিফাইন করা হয়েছে এবং অপেক্ষকটি যদি x সমান পাই বিন্দুতে কন্টিনিউয়াস হয় বা সন্তত হয় তাহলে k এর মান নির্ণয় করতে বলেছে। তো এই ক্ষেত্রে প্রশ্নটি সমাধান করার জন্য তোমরা জানো যে কোন একটি বিন্দুতে
অপেক্ষকটিকে সন্তত হতে গেলে এখানে এক সমান পাই বিন্দুতে বলা হয়েছে, ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালুগুলোকে সমান হতে হবে, এটা তোমরা জানো। তাহলে আমরা সেই কাজই করব, এখানে প্রথমে আমরা লিমিট x টেন্ডস টু, খুব সহজ কিন্তু প্রশ্নটির অ্যানসার, x টেন্ডস টু পাই প্লাস এর মান বের করব, কারণ এটা আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করছি, x টেন্ডস টু x ইকুয়াল টু পাই আছে, সেই x টেন্ডস টু পাই প্লাস এর মান বের করছি। x টেন্ডস টু পাই প্লাস মানে পাই এর ডান দিকে কে আছে দেখতে হবে, এই যে হলো পাই এর ডান দিকের মান, পাই এর থেকে বড় মান, তাহলে এখানে fx না লিখে লিখে দেব আমরা cos x, তাহলে ফাংশনটি লাইটের লিমিটের মানটি পেয়ে যাব। সেক্ষেত্রে এখানে পাই মানটি এখানে বসিয়ে দেবো, যেহেতু এখানে হরে কিছু নেই, অতএব আমরা এই পাই মানটি সরাসরি বসিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে cos পাই মানে হয়ে গেল মাইনাস ওয়ান। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু পাই মাইনাস ব্যবহার করলে সেই ক্ষেত্রে অবশ্যই fx বলতে এই উপরের অপেক্ষকটি গায়ে লাগাতে হবে, সেক্ষেত্রে যদি আমরা এই kx প্লাস ওয়ানটিকে ব্যবহার করি করলে লিমিটটির মান হয়ে যাচ্ছে দেখো k পাই, অর্থাৎ x এর জায়গায় আবার সেই পাই বসানো হলো, সেক্ষেত্রে k পাই প্লাস ওয়ান হয়ে গেল, তাহলে আবার x ইকুয়াল টু পাই তে কিন্তু এই মানটাই দিচ্ছি k পাই প্লাস ওয়ান যখন পাই এর থেকে ছোট, তাহলে x সমান পাই বিন্দুতে সন্তত হতে গেলে এই লেফট হ্যান্ড লিমিটটি, রাইট হ্যান্ড লিমিটটি এবং ফাংশনাল ভ্যালুগুলি সমান হতে হবে, সুতরাং এই দুটি মানকে সমান হতে হবে, অতএব k পাই প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান হতে হবে। এখান থেকে সমাধান করে k এর মান পাওয়া যাবে মাইনাস টু বাই পাই, তাহলে এটি হলো x সমান পাই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হওয়ার শর্ত, তার জন্য k এর মান, এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নটি বলেছে tan x এর log x এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। তাহলে প্রশ্নটি অ্যান্সার দেওয়ার জন্য প্রথমেই tan x কে u আর log x কে v ধরে নিলাম, তাহলে যদি tan x কে u ধরা হয় তাহলে u সমান tan x, এখানে দু নম্বর প্রশ্নটির অ্যান্সার হচ্ছে, এবং v সমান যদি log x ধরা হয় এখানে, তার মানে আমরা বের করতে চাইছি দেখো বলা হয়েছে tan x এর log x এর সাপেক্ষে, তাহলে log x এর সাপেক্ষে আমরা জানি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x টি নিচে হয় অর্থাৎ dy dx হয়, log x মানে হলো v, তাহলে আমরা এখানে বের করবো কি না du dv, তাহলে du dv বের করার আগে প্রথমে du dx বের করে নেব, du dx মানে হলো sec square x এবং dv dx এর মান হলো 1/x, তাহলে আমরা এখানে যেহেতু বের করছি du dv, অতএব du dv এর মান হবে, du dv মানে আমরা বের করব du dx গুণিত dx dv এর মান, তাহলে du dx এর মান sec square x আর dv dx টাকে উল্টে দেওয়া হয়েছে, সেটাকে dx dv করা হয়েছে, অতএব এটির অ্যান্সার হবে x sec square x, সুতরাং log x এর সাপেক্ষে tan x এর ডিফারেন্সিয়েশনের মান হবে x sec square x, এটি এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী তিন নম্বর প্রশ্ন, দেখো তিন নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে, দেখাও যে e to the power x অপেক্ষকের কোনো চরম বা অবমান নেই, তাহলে চরম বা অবমান নির্ণয় করার জন্য আমরা কি করি, প্রথমে dy dx বের করি, এটিকে এটিকে y ধরে নিয়ে dy dx বের করি আর d square dx square বের করি, এবং dy dx কে শূন্য করে আমরা x এর মানটি নির্ণয় করে সেখান থেকে চরম না অবমান সেটি ভেরিফাই করি। দেখো এখানে যদি আমরা dy dx এর মান বের করি সেক্ষেত্রে এখানে dy dx এর মান হবে e to the power x, এবং এই e to the power x এর মান কখনোই শূন্য হতে পারে না, এটির মান কখনোই শূন্য হতে পারবে না, কারণ সেক্ষেত্রে e টিকে শূন্য হতে হবে, আবার e কখনো শূন্য হতে পারে না, কারণ e হলো 2 থেকে 3 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা, এটি নির্দিষ্ট সংখ্যা, এবং dy dx এর অস্তিত্ব আছে অথচ সেটি শূন্য নয়, সুতরাং এখান থেকে বলা যায় যে চরম বা অবমান নেই। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে দেখাও যে y সমান a e টু দি পাওয়ার b প্লাস x সম্পর্ক থেকে a b অপনয়ন করে এলিমিনেট করে dy dx সমান y এই অবকল সমীকরণ গঠিত হয়, প্রথম ক্রমের, তাহলে এটা এটা দেখাতে বলেছে প্রথমে, তারপরে বলছে প্রথম ক্রমের সমীকরণ হওয়ার যুক্তি দাও, তাহলে এখানে দেখো এখানে যে এখানে আছে y সমান a e টু দি পাওয়ার b প্লাস x, এটিকে আমরা এরকম করে লিখতে পারি a ইন্টু e টু দি পাওয়ার b ইন্টু e টু দি পাওয়ার x, তাহলে এটা মানেই কিন্তু a ইন্টু e টু দি পাওয়ার b প্লাস x, তাহলে এটিকে এই দুটিকে একসাথে মিলে একটি ধ্রুবক ধরতে পারি, তাহলে এখান থেকে আমরা ভাবতে পারি স্বাধীন ধ্রুবক বলতে একটি, সেটি হলো a ইন্টু e টু দি পাওয়ার b, সেটিকে আমরা c ধরতে পারি, তাহলে এখন যদি আমরা এটি ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে dy dx এর মান পাবো, এটি dy dx এর মান পাবো, এটি ডিফারেন্সিয়েট করলে এটি পড়ে থাকবে, তার মানে আবার এই মানটিকে যদি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে y হয়ে যাবে, তাহলে প্রথমে এটি তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করা হলো, তার জন্য dy dx এর মান পাবো এটি, এবং এর মানটি আবার y, সেটি বসিয়ে দেওয়া হলো, অতএব dy dx এর মান পাওয়া গেল y, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করেই
এই ধ্রুবকগুলিকে এলিমিনেট করা গেল। তাহলে এখানে দেখে মনে হচ্ছে দুটো ধ্রুব রাশি রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন ধ্রুবক বলতে একটি, সেটি হলো এ ইনটু দুটি পারবি। সেই জন্যই একবার ডিফারেন্সিয়েশনের মাধ্যমেই এই এবি কে অপনয়ন করা গেছে। তাহলে এটি হলো তার যুক্তি। পাঁচের প্রশ্নটিও খুবই সহজ, রোলস থিওরেমের প্রশ্ন। বলছে এই অপেক্ষকের বিস্তারের রোলের উপপাদ্য যাচাই করো। তাহলে যাচাই করার জন্য প্রথমে এফ জিরোর মান বের করবে, তার মান হয়ে যাবে শূন্য। এফ অফ টু পাই, তারও মান হয়ে যাবে শূন্য, অর্থাৎ এফ এ সমান এফ বি হয়ে গেল। আবার যেহেতু এইগুলো সাইন অপেক্ষক, অতএব এই বিস্তারে এফ এক্স অপেক্ষকটি সন্তত। আবার এই ওপেন ইন্টারভেলের মধ্যে এই অপেক্ষকটি অবকলনযোগ্য। সুতরাং অবশ্যই রোলের উপপাদ্যের সমস্ত শর্ত মেনে চললো, এবং এক্ষেত্রে তোমরা নিজেরাই এফ ড্যাশ এক্স টিকে শূন্য করে এক্স এর মানটি দেখিয়ে দিতে পারবে যে মানটি এর মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন একটি ইন্টিগ্রেশন দিয়ে আছে, এই ইন্টিগ্রেশনটি খুব সহজেই সমাধান করা যাবে। লক্ষ্য করো, আচ্ছা লালটা নিলে হয়তো পরিষ্কার বোঝা যাবে। দেখো আমার ইন্টিগ্রেশনের প্রচুর ভিডিও রয়েছে সহজ পদ্ধতিতে, সেই পদ্ধতি অনুসারেই বলছি। এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স এর সাহায্য নিয়ে এই পুরো লবটিকে লেখা যাবে। দেখো আমি যদি এটিকে করে দিই ডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটিকে সরাসরি লেখা হলো ডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। কারণ লক্ষ্য করে দেখো, যদি তোমরা এটা ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে কিন্তু পুরো এই টার্মটি পেয়ে যাবে। তাহলে উপরে লগটিকে এইভাবে লেখা হলো, আর হরে যে কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স আছে সেইটিকে সেক্স স্কোয়ার অফ এক্স ই টু দি পাওয়ার এক্স করে দিলে, এটিকে করে দিলে সেক্স স্কোয়ার অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে কিন্তু এটি কেমন হয়ে গেল দেখো, এটি হয়ে গেল সেক্স স্কোয়ার জেড ডিজেড টাইপের। তার মানে এর ইন্ডিকেশন করলে কি হবে, ট্যানজেন্ট হবে, ট্যানজেন্ট মানে ট্যান অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে ইন্ডিকেশন করলে হবে ট্যান অফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটি এই প্রশ্নের অ্যান্সার, খুব সহজে এটি সমাধান করে গেল। পরবর্তী আবার একটি ইন্ডিকেশন দিয়ে আছে, এই ইন্ডিকেশনটি খুব সহজে সমাধান করতে পারবে। প্রথমে এটিকে ভাগ করে দিবে, যেহেতু এখানে ঘাতগুলি সেম আছে, প্রথমে ভাগ করে নিয়ে তার পরবর্তী ক্ষেত্রে এটিকে ইন্ডিকেশন করবে, খুব সহজে করতে পারবে। এই ইন্ডিকেশনটিও খুব সহজ, প্রথমে এই টার্মটিকে এর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে লিখবে, অর্থাৎ এটি ডিফারেন্সিয়েশন করলে দেখো পাওয়া যাবে মাইনাস আঠারো এক্স প্লাস বারো, অর্থাৎ এটিকে মাইনাস আঠারো এক্স প্লাস বারো করে যে ধ্রুবক পদটি থাকবে সেটি দিয়ে সেপারেট করে ইন্টিগ্রেশন করবে, দেখবে খুব সহজে করা যাবে। পরবর্তী প্রশ্ন সমাধান করো। তাহলে এই সমাধানটি আমি একটু করে দিচ্ছি, খুব ভালো মেথডে করা যাবে। তা দেখো এখানে আছে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স, অতএব যদি বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এটি ভাগের সূত্র হয়ে যাবে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে যেহেতু লেফট হ্যান্ড সাইডে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে, রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, তার জন্য একটি এক্স কে বাইরে রেখে দেবো, আরেকটি এক্স কে রুটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে এটি হয়ে গেল ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে এই টার্মটিকে লেখা যাচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স, আর এই টার্মটিকে লেফট হ্যান্ড সাইডে ভাগ করে নিয়ে যাওয়া হলো রুট ওভার অফ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে একটি ডিএক্স ছিল সমান ইন্টিগ্রেশন টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এখানেও ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। তাহলে দেখো এই ইন্টিগ্রেশনগুলি খুব সহজে করে যাবে, কারণ এখানে রয়েছে ডিজেড বাই রুট ওভার অফ জিরো স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এখানে আছে টু ডিএক্স ডিভাইড বাই এক্স, ইন্টিগ্রেশনটি করে নেবে তাহলে অ্যান্সার পেয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, এটি সরাসরি লিনিয়ার ফর্মে রয়েছে, এখান থেকে ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করতে হবে। এখানে ইন্টিগ্রেশন ফ্যাক্টর বা আইএফ এর মান হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, কারণ লক্ষ্য করতে এখানে সরাসরি ডিওয়াই ডিএক্স প্লাস কিউআই ইকুয়াল টু কিউ আকারে আছে। তাহলে ইন্টিগ্রেশন ফ্যাক্টর বা আইএফ এর মান হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কট এক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স, তার এটি ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে সাইন এক্স, অর্থাৎ এর ইন্টিগ্রেশন ফ্যাক্টরটি হয়ে গেল সাইন এক্স। তাহলে এখানে সাইন এক্স দিয়ে গুণ করে নিয়ে অবকল সমীকরণটি সমাধান করে নিতে পারবে। পরবর্তী প্রশ্নটি একটি ভেক্টরের প্রশ্ন, এখানে এ ও বি দুটো অশূন্য ভেক্টর দিয়ে আছে। এখান থেকে দেখাতে বলা হয়েছে এ ইজ পারপেন্ডিকুলার টু বি ইফ এন্ড অনলি এই শর্তটি সিদ্ধ করে, অর্থাৎ এই ঘটনাটি ঘটলে এটি ঘটবে এবং এই ঘটনাটি ঘটলে এই ঘটনাটি ঘটবে। তাহলে এটি দেখানোর জন্য প্রথমেই তোমরা ইফ এন্ড অনলি পার্টের লেফট হ্যান্ড সাইড দিকে লিখে দিবে, যেহেতু এ ইজ পারপেন্ডিকুলার বি বলা হয়েছে, এখানে ডি এর দিকে একের প্রশ্নের অ্যান্সার হচ্ছে, এটি লিখে দিবে এ ইজ পারপেন্ডিকুলার টু বি এর জায়গায় লিখলাম এ ডট বি সমান শূন্য, এখান থেকে লেখা হলো ফোর ইন্টু এ ডট বি সমান শূন্য, এখান থেকে আবার লেখা হচ্ছে এ প্লাস বি এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার হোল স্কোয়ার সমান শূন্য। এটা ইমপ্লাই করছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান
a minus b তার হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে বলা যাবে মডুলাস অফ এ প্লাস বি সমান মডুলাস অফ এ মাইনাস বি। একই রকম ভাবে তোমরা এই মডুলাস অফ এ প্লাস বি সমান মডুলাস অফ এ মাইনাস বি থেকে দেখিয়ে দিবে এ ডট বি সমান শূন্য। অর্থাৎ দুটি সাইডে কিন্তু দেখাতে হবে, এখানে উভয় পক্ষে বর্গ করবে, এই স্টেপটি উল্টো দিকে প্রমাণ দেখিয়ে দেবে, তাহলে এই প্রমাণটি কমপ্লিট হয়ে যাবে। এবং এটি 4 নম্বরের প্রশ্ন ছিল।